মাদারীপুর শহরে দিন দিন গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন, ফলে খোলা জায়গা কমে যাওয়ায় শিশুদের খেলার মাঠ নেই বললেই চলে। স্টেডিয়াম ছাড়াও যেসব জায়গায় শিশু কিশোররা খেলাধুলা করে তা সরকারিভাবে খেলার মাঠ হিসেবে রক্ষণাবেক্ষণ করার উদ্যোগও নেই। পৌর ঈদগাহ মাঠ থেকে বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী জহিরুল ইসলাম খান। মাদারীপুর জেলা শহরে কিন্তু নগরায়ণ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গড়ে উঠছে বিভিন্ন বহুতল ভবন, যে কারণে সংকুচিত হচ্ছে শিশুদের খেলার মাঠ। আমরা দাঁড়িয়ে আছি মাদারীপুরের পৌর ঈদগাহ মাঠে এবং এই ঈদগাহ মাঠে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে খেলাধুলা হয় এবং বিশেষ করে এই এলাকার যারা আছে তারা কিন্তু এই মাঠেই খেলে থাকে। কিন্তু এখন আমরা যতটুকু দেখছি যে এখানে কিন্তু নির্মাণ কাজের সামগ্রী কিন্তু এই মাঠের মধ্যে রাখা, যে কারণে এখানে কিন্তু খেলাধুলা বন্ধ হয়। এছাড়া বিভিন্ন সময় এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই সময়ও কিন্তু খেলাধুলা বন্ধ থাকে। তবে এখানে মাদারীপুরের যে স্টেডিয়ামের বাইরে অন্য যে জায়গাগুলো আছে, যেমন কুলপুদ্দি মাঠ এবং যে ইটেরপোলের মিল মাঠ, এই মাঠের যে জায়গা সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা শুরু হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে বা অন্য কোনো সরকারি ভবন তৈরি করা শুরু হয়েছে। এই সব জায়গাগুলোতে যদি শিশুদের জন্য না রাখা হয় খেলাধুলার জন্য আমাদের, তাহলে কিন্তু ক্ষতির শিকার হবে এই প্রজন্ম। এই কথা বলছে মাদারীপুরের বিভিন্ন স্তরের মানুষ। মাদারীপুরের স্টেডিয়াম ছাড়াও আরো কিছু জায়গাকে সরকারি মাঠ হিসাবে যে নির্ধারণ করা বা বরাদ্দ করার দাবি জানিয়েছেন মাদারীপুরের সর্বস্তরের মানুষ। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।